ঢাকা সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খান ভালো কিংবা মন্দ যে কোনো কথায় ট্রলের শিকার হতে দেখা গেছে এই অভিনেতাকে এমনকি সম্প্রতি নিজের সিনেমা বলিউডে চালানোর কথা বলে আবারও নতুন করে ট্রলের শিকার হতে দেখা যায় তাকে গেল 25 জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা পাঠান বিশ্বের 100টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি পাঠান নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশেও দেশের সিনেমা হলে পাঠান মুক্তির কথা চলছে বেশ আগে থেকেই যদিও এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে সিনেমার সংশ্লিষ্টদের মধ্যে ঢাকা সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান পাঠান মুক্তির বিরোধিতা করে বলেছেন দেশে পাঠান মুক্তি পেলে তার সিনেমা বলিউডে মুক্তি দিতে হবে এরপরই পাঠান ছবির জায়েদ খান ভার্সন নামকরণ করে শাহরুখ খানের পোস্টারে গলা কেটে ইংরেজিতে পাঠা নাম জুড়ে দিয়েছেন অনেকেই পোস্টারটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে তাকে একাধিকবার ফোন করলেও কথা বলতে রাজি হননি জায়েদ খান অন্যদিকে বলিউডের সিনেমা দেশে মুক্তিতে আপত্তি নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র সমিতির সদস্য নিপুণ তবে পাঠানের মতো বিগ বাজেটের সিনেমা বাংলাদেশে মুক্তি পেলে বাংলাদেশের সিনেমা মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন জায়েদ খান আফরোজা দিবা NBD TV ঢাকা